বোঝা গেল যত লেখাপড়াই আমরা শিখি না কেন, আমাদের মূল কোরআন ও সুন্নাহ, ওই উচ্চ ধারা থেকে আমাদের এলেম আসবে, এলেম বিতরিত হবে এবং ওই এলেম অনুযায়ী জীবন পরিচালিত হবে। উৎস হচ্ছে কোরআন এবং সুন্নাহ, এর বাইরে বহু উৎস আছে এলমের, সে এলেমগুলো অভ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস নয়, সবগুলোই সন্দেহযুক্ত। শিক্ষকরা আসেন, কর্মচারীরা এখানে নিয়মিত আসেন, সবই ঠিক আছে, কিন্তু আপনার সঙ্গে যদি তাদের পারিবারিক জানাশোনা না থাকে, অনেক সময় দেখবেন ওই শিক্ষককে মন মরাই থাকবে, কেন তো আমি বুঝতে পারবো না, আপনি কিন্তু আপনার প্রশাসন দণ্ড চালিয়ে যাচ্ছেন কিন্তু ওর ভিতরটা আপনি জানেন না। যদি পরস্পরের জানাশোনা থাকে মহব্বত বৃদ্ধি পায় না, সংসারের ছেলেমেয়ে যারা থাকে তাদের যেমন আপনি সব কিছু খবর নেন, প্রতিষ্ঠানে যারা থাকবেন শিক্ষক কর্মকর্তা কর্মচারী তাদের সব কিছু বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। আজকে প্রধান শিক্ষকদের দশটা কর্তব্য বলবো। এক নম্বরে, তিনি হবেন প্রতিষ্ঠানের কাণ্ডারি ও সকলের প্রিয় ব্যক্তি। দুই, শিক্ষকদের তদারকি করা। তিন, শিক্ষার্থীদের কাউন্সিলিং করা ও তাদেরকে সর্বদা উৎসাহিত করা, নিরুৎসাহিত করবেন না। চার, প্রতিষ্ঠানের উন্নতির দিকে সর্বদা দৃষ্টি রাখা। পাঁচ, নিয়মিতভাবে পরিচালনা কমিটির সভার আয়োজন করা। ছয়, প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা। সাত, শিক্ষক কর্মচারীদের পারিবারিক ও ব্যক্তিগত খোঁজ খবর নেওয়া। আট, কারো প্রতি পক্ষপাতিত্ব না করা এবং কাউকে প্রতিপক্ষ না ভাবা। নয়, অনর্থক কথা ও কাজ পরিহার করা এবং সর্বদা সময়ানুবর্তী হওয়া। দশ, আক্রান্তের লক্ষ্যে সবকিছু পরিচালনা করা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। বুঝতে পারলেন? শুরু করছি। আল্লাহ বলছেন, আমি আমার রসুলকে পাঠিয়েছি উম্মিদের মধ্যে, অর্থাৎ নিরক্ষরদের মধ্যে, তারা লেখাপড়া জানে না। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি তাদের উপরে আল্লাহ পাকের আয়াতসমূহ পাঠ করেন। ওয়ুযাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করেন। ওয়ুআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা, এবং তাদেরকে শিখান কোরআন ও সুন্নাহ। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যলালিম মুবীন, যদিও তারা ইতিপূর্বে ছিল স্পষ্ট ভ্রান্তির মধ্যে। আল্লাহ বলছেন হিকমা, আমরা বললাম সুন্নাহ, ভুলে গেল না? তারা অনুবাদ করবে এটা প্রজ্ঞা, আমরা বলবো এটা সুন্না, কারণ সুন্নার চাইতে প্রজ্ঞাপূর্ণ বাক্য আর নাই। মানুষের প্রজ্ঞা আর ওহির প্রজ্ঞা কি সমান? এই জন্য আমরা ডাইরেক্ট অনুভব করে দিলাম সুন্না। কথা বুঝতে পারছেন পার্থক্যগুলো? এই জন্য আমাদের তফসিরে বা তর্জমায় অন্যদের সঙ্গে মিলবে না। অন্য জায়গায় আসছে ইউতুল হিকমা মাইয়াশা ওমা ইউতুল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীর, আছে না? ওখানে হিকমা প্রজ্ঞা ঠিকই আছে, কিন্তু এখানে রসুল কাজে হেকমত দিয়েছে, এটা হচ্ছে সুন্না। তাহলে বোঝা গেল যত লেখাপড়াই আমরা শিখি না কেন, আমাদের মূল কোরআন ও সুন্না, ওই উচ্চ ধারা থেকে আমাদের এলেম আসবে, এলেম বিতরিত হবে এবং ওই এলেম অনুযায়ী জীবন পরিচালিত হবে। উৎস হচ্ছে কোরআন এবং সুন্না, এর বাইরে বহু উৎস আছে এলমের, সে এলমগুলো অভ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস নয়, সবগুলোই সন্দেহযুক্ত। এমনকি যাকে আমরা বিজ্ঞান বলছি, বিজ্ঞানও চূড়ান্ত উৎস নয়। আগে বলতে সূর্য ঘোরে, পরে বলে পৃথিবী ঘোরে, এখন বলে সবই ঘোরে। হাজার হাজার বছর এই বিশ্বাস নিয়ে চলেছে, অথচ তারা কোরআন পড়েনি। কোরআন অনেক আগেই বলে দিয়েছে কুল্লন বি ফালাকি ইয়াসমাউন, যা কিছু আছে নবজগতে সবই সন্তরণ করে। কোরআনের কথা অভ্রান্ত সত্য, সুন্নার কথা অভ্রান্ত সত্য, কারণ অমায়ন্ত কারণ হাওয়া ইন্নহু ইল্লা ওয়াহিয়ুহা, আল্লাহ পাক তার রসুলের কাছে ওহি করেন, তার ভিত্তিতে তিনি কথা বলেন। প্রতিটি কথাই নয়, কিছু কিছু কথা ইস্তিহাদি আছে, বেমা আরাক আল্লাহ, ওহির আলোকেও তিনি নিজের থেকে কথা বলেন, সেগুলো ওহির অনুকূলেই হয়, ভুল এগুলো আবার তিনি ধরে দেন, আল্লাহর পক্ষ থেকে সংশোধনী আসে। এখানে গিয়ে
আল্লাহ রসুল নিজের সম্পর্কে কি বলছেন সেটা শুনুন। ইন্নাল্লাহ লাম ইয়াবআসনি মুআন্নাতান ওয়ালা মুতাআন্নাতান ওয়ালাকিন বাআসানি মুআল্লিমান ওয়া মুয়াসসিরান রাওয়াহু মুসলিম। আল্লাহ পাক আমাকে কাউকে কষ্ট ফেলতে বা কাউকে পদস্খলনকারী রূপে প্রেরণ করেননি, বরং তিনি আমাকে প্রেরণ করেছেন শিক্ষক হিসাবে এবং সহজকারী হিসাবে। আপনারা সবাই কিন্তু এখানে মুআল্লিম শিক্ষক, অর্থাৎ আল্লাহ রসুল নিজেকে শিক্ষক বলছেন, আমরাও আমাদেরকে শিক্ষক বলছি, এটাকে আমাদের সবচেয়ে বড় গর্বের বিষয় নয়। হেডমাস্টার আর মুআল্লিম এক না। হেডমাস্টার ব্রিটিশের প্রচলিত একটা ল্যাঙ্গুয়েজ, ভূমহাদেশে ব্রিটিশরা যখন রাজত্ব করা শুরু করলো তখনই এই হেডমাস্টারের পরিভাষাটা চালু করে দেয়। দেখবেন হেডমাস্টার নামে অনেক গর্ব আছে। হেডমাস্টারকে মানুষ দারুণ সম্মান করত। আমি যখন ছোটবেলায় ক্লাস 1-2-3 পড়তাম বিদ্যাকেন্দ্র স্কুলে লেখাপড়া 1-2-3, তো বাড়ির পাশে মানে প্রায় 3 মাইল হাঁটতে হয়, আর মাদ্রাসায় যাওয়া মানে 19 মাইল হাঁটতে হতো কাদা ঠেলি। তো স্কুলে যখন একদিন যদি না যায় হেডমাস্টার সাহেব ছাত্র পড়াই দেবে আমাকে ধরার জন্য, বাড়িতে ধরে নিয়ে যাবেই, পালানো কোনো কাজে নেই। এই হেডমাস্টারদেরকে আমরা এত ভয় করতাম, হেডমাস্টারের এলাকায় যেতাম না, চেহারা যেখানে থাকে দূরে থাকতাম, না জানি আর কোনো ঝামেলা ঘটিয়ে ফেলে কোনটা ভুল হবে, মারবে না জীবনে, কান ধরো উঠবেশ করো, কি যাত অহম্মান নাকি, উপহারতে বসে থাকতে হবে ভাটুই গাছের মধ্যে, ভাটি গাছ বোঝেন তো, জামা কাপড় লাগে, দুই হাঁটুর মাঝখানে লাঠি ঢোকাই দেবে, হাত পা নড়তে পারো, চোখে বসে থাকতে হবে। এই যে কঠিন শাস্তি, হেডমাস্টার মানে একটা জমদূত, এই চেহারা আমরা জানি ছোটো থেকে। পরবর্তী আসলাম উস্তাদজি, মাদ্রাসা হেডমাস্টার করে না, উস্তাদজি তো আমরা আব্বা নিজেই, টেবিলে বসতাম, এত বড়ো আমি তখন, আমার চেয়ারে পড়লে হার মুখ উঁচু হয় না, বেঞ্চ এত উঁচু হাই বেঞ্চ, চেয়ারে পড়লে আমি হারিয়ে যাবো, তো গিয়ে আব্বা টেবিলে বসতাম। তাহলে বোঝেন কী বয়সে আমরা লেখাপড়া শিখে গেছি, পড়া দিল তুমি কী বলে কায়দা পড়ো, আরবি কায়দা শেষ করলাম 3 দিনে শর্ট বানাবে, আব্বা আর কী পড়ো, আম্পারে ধরে দিলে, মসজিদ থাকতাম তো আম্পার, মসজিদ ছিলাম 10 বছর আব্বার সাথে, তো আম্পারে পড়া ওটা শেষ হয়ে গেল, আব্বা আবার কী পড়বো, তোমার সাথীদের কোনো কায়দাই শেষ হয়নি, তোমার আম্পার এত দুটো হয় কেন, তো হয়ে গেলে তো কী করবো, উল্টা ধমক খাইতে হলো কেন, শেষ দিলে কোরআন শরীফ চললো, শেষে সেক্রেটারিকে ডেকে আব্বা বললে এই তুমি তোমার আইন কানুন পাল্টাও, এইভাবে ক্লাস 1-2 দিয়ে হবে না, ওর এক এক চান্সে 3 হয়ে গেল, বাহ এরকম হয় নাকি, এখন এসব নিয়ম কারোর আর নাই, ব্রেন ভালো থাক বন্ধ থাক ঘরে বসে থাকো, কেলে অনেক বসে থাকো, এখন হয়েছে গেলে বইয়ের বোঝা, ব্রেনে কিছু নাই। সকালে আমার নাতি বলতেছে 12 কেজি বই আমার ব্যাগের মধ্যে, বাপ রে বাপ, 8 বছরের বাচ্চার ঘরে 12 কেজি বই, রামনাথের তো বই কেনারে পয়সা হতো না, আগের ক্লাসে ছেলে চলে যেত সেই পুরনো বইটা আমাদের দিত, তাই পড়তাম। এই যুগে আমাদের এই যুগটা তোমাদের পাল্টানো হচ্ছে না, আমি এখন নানা বেঁচে আছি, নাতি আমাকে বলতে সকালে 12 কেজি বই, যুগটা অনেক চেঞ্জ হচ্ছে। তবে একটা নতুন কথা আজকে দেখলাম, কিছু অ্যারাবিয়ান নোট আমাকে দিল কালকে আতিক, আর 10-12 পৃষ্ঠা, তো ওটা আলজিয়ার্সের 7 জন পণ্ডিত লিখেছে শিক্ষকদের সম্বন্ধে, আমি তাতে একটা লাইনে নিতে পারলাম না, যেটা কী শিক্ষক এটা সব, খালি একটা দেখলাম আমি হতভম্ব হয়ে গেল, লিখছে ক্লাসের টাইম 7টা থেকে 2টা পর্যন্ত হওয়া উচিত, মানে 7টার সময় আমার ছেলেমেয়েদের ঘুম থেকে ওঠে না, এখানে আমাদের গভর্নমেন্ট করেছে 9টা থেকে 4টা, না 9টা থেকে 4টা কয় ঘন্টা হয়, 4-7 ঘন্টা
আলিয়া মার্সের দশটা, দশটা তো চারটা, সেটা কিছুটা সুইটেবল, কিন্তু সাতটা থেকে দুটা কেমন টাইম হলো? তো সাত পণ্ডিত মিলে লিখেছে, তারপর একটা কথা আমার স্ট্রাইক করেছে, আর কিছুই নেওয়ার যোগ্য নাই, কি যে লিখছে অবল তখন সব। যাই হোক, আমি ভাবলাম দরকার নেই, আমার নিজের অভিজ্ঞতাতে কথা বলি, আমার কি দরকার? তোমরা যারা প্রধান প্রধান শিক্ষক তারা কে? প্রথম কথাই হচ্ছে আমরা আল্লাহ রসুলের স্কুলের শিক্ষক। আমরা স্কুলের শব্দটায় আমার আপত্তি আছে, এর মধ্যে ব্রিটিশের দুর্গন্ধ আছে। এজন্য আমার সোনামণি স্কুল প্রথমে করেছিলাম, পরে ঘটনা পাল্টে সোনামণি মাদ্রাসা করেছি। মাদ্রাসা শব্দের মধ্যে আরবি ল্যাঙ্গুয়েজ থাকে, আরবি বললেই আরবের নবী মোহাম্মদ রসুল্লাহ নামটা বলে আসে। তিনি কেমন ছিলেন নিজের সম্পর্কে বলছেন, আমি কাউকে কষ্ট ফেলতে চাই না এবং কাউকে পদস্খলন কারী রূপে বানাতে চাই না। তাহলে বোঝা গেল তিনি পদস্খলন করাতে চান না কোনো ছাত্রকে বা শিক্ষককে, আবার কষ্ট ফেলতে চান না কাউকে। এটা কিন্তু তার নিজস্ব গুণ নিজে বলছেন, এর মধ্যে আমাদের শিক্ষণীয় আছে না? অলাকিন্নি বয়স তো মাল্লিমান মুয়াসিরান, মাল্লিম হিসাবে আমি প্রেরিত হয়েছি এবং সহজকারী হিসাবে ছাত্রদের সামনে, শিক্ষকদের সামনে, বন্ধুদের সামনে নিজেকে খুব বড় কিছু প্রমাণ করাটা ঠিক না, বরং ছাত্রদের সহজবোধ্য ভাষায় কথা বলতে হবে। আপনারা কি সবাই তাহরিক পড়েন? গত দুই সংখ্যা আমাদের একটা লেখা গেছে, দেখছেন না, শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের কর্তব্য ডিসেম্বর এবং জানুয়ারি, এটা পড়েছেন আপনারা? ওগুলো পড়বেন, ওখানে আমরা শিক্ষার্থীদের 13টা কর্তব্য আর শিক্ষকদের 10টা কর্তব্য আর অভিভাবকদের 6টা কর্তব্য লিখেছি। আজকে প্রধান শিক্ষকদের 10টা কর্তব্য বলবো। প্রথম, যিনি প্রধান শিক্ষক হবেন তিনি হবেন প্রতিষ্ঠানের কাণ্ডারি এবং তিনি সকলের প্রিয় হবেন। প্রধান শিক্ষকের সবচেয়ে বড় গুণ হলো এটাই, সব শিক্ষক এবং সব ছাত্র এবং সব কর্মচারী ম্যানেজ করা কত কঠিন, এখানেই নেতৃত্বের গুণ সৃষ্টি হয়ে যাবে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী সেদিন বলেছে, কতটা আমার খুব ভালো লেগেছে, একই সঙ্গে আমেরিকা এবং চীনকে ম্যানেজ করে চলা বড় চ্যালেঞ্জিং, ওনার ভাষার হচ্ছে এই, আন্তর্জাতিক বিশ্ব ঠিক এইভাবেই চলতেছে। যারা এই প্রতিষ্ঠানের প্রধান তাদের প্রতিষ্ঠান চালাতে গেলে সবাইকে ম্যানেজ করে চলাটা খুব চ্যালেঞ্জিং, কথা ঠিক না? যারা চালাচ্ছেন তারা বুঝতে পারছেন, এক একজন এক এক মতের, এক এক অভিভাবক এক এক ধ্যানের, কেউ এসে গালি দেয়, কেউ এসে প্রশংসা করে, সবাইকে খুশি করে চলার কঠিন ব্যাপার না? এটা কিন্তু প্রধান শিক্ষককে পার লাগবে, যে পারবে না সে প্রধান শিক্ষক হতে পারবে না। তিনি হবেন প্রতিষ্ঠানের কাণ্ডারি, দেখেন পরে ছবি উড়ে যারা ট্যালেন্ট পুলে বৃত্তি সবাই যে ছবি দিয়ে পত্রিকা ছবি দেয়, দেখি ইনকালে পরে আসে বসে থাকে প্রধান শিক্ষক, অন্যদের ছবি নাই, পড়েছে কিন্তু সবাই, নাম আছে একজনের, যিনি প্রধান হন তার দায়িত্ব অনেক বেশি, পুরো মাদ্রাসা তার নামেই চলবে, পুরো প্রতিষ্ঠানটা তার নামেই চলবে। দুই, শিক্ষকদের তদারকি করা, তার বড় কাজ প্রথম হচ্ছে শিক্ষকদের তদারকি করা, কারণ শিক্ষকরাই হল ছাত্রদের প্রধান প্রধান ব্যক্তি, তারাই তারা যা শিখাবেন ছাত্র সেভাবে গড়বে। শিক্ষকদের সঙ্গে যদি প্রিন্সিপালের সম্পর্ক ভালো না থাকে তাহলে উনি তার স্টাফ চালাতে পারবেন না, আর এক এক শিক্ষক এক এক মতের। শিক্ষকদের তদারকি করা বিষয়টা প্রধান শিক্ষকদের দ্বিতীয় দায়িত্ব। প্রধান শিক্ষক যিনি হবেন তিনি শিক্ষকদের তদারকি করবেন, কীভাবে করবেন, যেটা আজকে আপনাদের শেখানো হবে, দেখবেন এখানে ডেমো ক্লাস হয়, অনেক কিছু হয় না, মূলত কিন্তু সেইটাই। আর
শিক্ষকদের তদারকি করার সময় শিক্ষকদের সঙ্গে সম্পর্ক ভালো না থাকে, তবে শিক্ষক মনে করবে উনি আমার পিছনে লাগলি কেন, সেটা না। শিক্ষকদেরকেও বুঝতে হবে উনি প্রধান শিক্ষক, তার অধিকার আছে আমার তদারকি করা, আমি কেমন পড়াচ্ছি না পড়াচ্ছি এটা তার দায়িত্ব। আর শিক্ষকরাও যেন এখানে হেল্পিং হন এবং প্রধান শিক্ষক যেন তার দায়িত্ব পালন করেন। সবচেয়ে মনে রাখতে হবে আলা কুল্লুকুম রায়ীন ও কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, আমরা প্রত্যেকের দায়িত্বশীল, প্রত্যেকের স্বশ দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। দুনিয়া তো কমিটির কাছে, আখেরা তো আল্লাহর কাছে। আপনার দ্বিতীয় দায়িত্ব হবে শিক্ষকদের তদারকি করা, বিষয়টা যেন ভুল না হয়। তিন, শিক্ষার্থীদের কাউন্সিলিং করা ও তাদেরকে সর্বদা উৎসাহিত করা। শিক্ষার্থী যারা ছাত্রছাত্রী থাকবে তাদের ভুল আপনার সামনে ধরা পড়বে। একটা ছেলে ভালো করেছে, খুব ক্লাসে খুব ভালো কিন্তু রেজাল্ট হয়েছে খারাপ, এরকম অনেক হয় না। ক্লাসে আপনাকে সে এক নম্বর ছেলে কিন্তু দেখা গেলো সে কোনো কারণে হোক রেজাল্টে হয়তো এক নম্বর কম পাওয়ার কারণে সেকেন্ড বা থার্ড হয়েছে, আপনি তখন কী করবেন? সে কিন্তু দুঃখে হতাশ হয়ে ভেঙে পড়বে, আর মানুষ আসতেই চাইবে না। আপনি তো কাউন্সিলিং করবেন, বাবা বসো, খুব এই একটা খারাপ হয়েছে আবার ভালো হবে ইত্যাদি যেভাবে বললে আপনি তাকে খুশি করতে পারেন সেভাবে আপনি করবেন। এ কিন্তু একটা বড় দায়িত্ব আপনার। যদি উৎসাহিত না করে আপনি হতাশ করেন তাহলে ওই ছাত্র অনেক সময় আত্মহত্যা বন্ধ করতে পারে, কারণ ছাত্রদের কাছে শিক্ষকদের যে কী মর্যাদা। আপনারা যারা একসময় ছাত্র ছিলেন তারা আজও বলবেন যে আপনার জীবনের সবচেয়ে ভালো শিক্ষক কে ছিলেন, আমৃত্যু গুণ আপনি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন। আছে না সবারই, সবারই ভাগ্যে একরকম, দু একজন শিক্ষক আছে সবাই কিন্তু একরকম না। প্রিন্সিপালের কাছে সব শিক্ষক যেমন আদর স্নেহ সম্মান পাবেন, ঠিক শিক্ষার্থীরাও তাদের শিক্ষকদের কাছে অনুরূপ আদর স্নেহ পাবেন। আমাদের একটা নিয়ম হয়েছে যে যিনি ক্লাস টিচার তিনি মাত্র কৈফিয়তের সম্মুখীন হন। প্রিন্সিপাল সাহেবরা ওই ক্লাস টিচারকে ধরে আপনি কী পড়াচ্ছেন, কিন্তু ক্লাস টিচার তো সব বই পড়ে না, ও তো এই একটা ক্লাসে পড়ে সকাল যেটা আসে ওই ছয়টি পড়ে। তো দেখা যাচ্ছে প্রত্যেক শিক্ষকেরই কিন্তু দায়িত্ব আছে, যিনি যে সাবজেক্টের শিক্ষক তিনি সেই সাবজেক্টের দায়িত্ব নেবেন। আর সেই জন্য আপনারা এই মাদ্রাসার পাঠ্য বই সময় অন্তরালের বইটা প্রত্যেক শিক্ষক কাছে রাখবেন, যিনি যে সাবজেক্ট পড়াচ্ছেন সেই সাবজেক্টের উপরে কোনো আলোচনা আছে। কারণ গণিতের যত শিক্ষা দেখেন না, সুদের কারবার এখন কোনো বইতে সুদ নেই, মাদ্রাসার কোনো বইতে সুদ নেই, সব হয়েছে মুনাফা, তাই হয়েছে না, এই আর এক ষড়যন্ত্র। এগুলো যদি বই আপনি না পড়েন আপনি বুঝতে পারবেন না যে কী ধোকা তারা দিয়েছে, কোথায় কোথাও কতগুলো ধোকা দিয়েছে। ইসলামিয়াতে শিক্ষক আপনারা আসেন না, ইসলামিয়াতে পঞ্চাশ হাদিস দিয়ে তো প্রায় সবই জয়, একটা দুটো কথা সহি তার ব্যাখ্যা করেছে জয়, সবগুলো আমরা এই বইয়ের ধরে দিয়েছি। অথচ যিনি যে সাবজেক্টের টিচার তিনি সেই সাবজেক্টের গাইডলাইন ঠিক মতো দেবেন যেন ওই শিক্ষক সমস্যায় না পড়ে। চার নম্বর, তিনি প্রতিষ্ঠানের উন্নতির দিকে সর্বদা দৃষ্টি রাখবেন। অনেকের ধরনের প্রতিষ্ঠান তো কমিটির আমাদের কোন দায় পড়ে গেছে, ক্লাস শেষ পালে চলে গেল আর কোনো খবর নেই, প্রতিষ্ঠানের দিকে তার নজর এমন থাকতে হবে দিনে রাতে সবসময় নিজের পরিবারের প্রতি যেমন নজর থাকে, সংসারে যেমন তার খেয়াল থাকে, অনুরূপভাবে প্রতিষ্ঠান তার প্রতিষ্ঠানের বিষয়েও তাকে পুরোপুরি খেয়াল রাখতে হবে, আর নইলে প্রতিষ্ঠান সম্পর্কে তার দায়িত্বশীলতার প্রমাণ হবে না, তিনি যে দায়িত্বহীন লোক এটি প্রমাণ হয়ে যাবে। পাঁচ, নিয়মিতভাবে পরিচালনা কমিটির সভার আয়োজন করা, কারণ তিনি পরিচালনা কমিটির কেউ নন, তিনি মূলত শিক্ষক শিক্ষার্থী নিয়েই তার কাজ, প্রতিষ্ঠান নিয়েই তার কাজ, প্রতিষ্ঠানের আউটসাইডটা এটা করেন পরিচালনা কমিটি। এর বিল্ডিং করা, জমি জমা ঠিক করা, এর প্রশাসনিক বিষয়গুলো, সরকারি এই বিষয়গুলো, এগুলো দেখা, যেটা বাইরের সাইড এটা কিন্তু পরিচালনা কমিটি করেন, কারণ তারাই মানুষের প্রতিষ্ঠা করেন, কিন্তু তারা মানুষের চালান না, চালান কিন্তু প্রতিষ্ঠান প্রধান। আর প্রতিষ্ঠান
তাহলে আপনি হন মূলত অভিভাবক, প্রধান শিক্ষক মানে প্রতিষ্ঠান অভিভাবক। অভিভাবক সুলভ আচরণ যদি আপনার কাছ থেকে আপনার অধীনস্থরা না পায়, তাহলে আপনার অভিভাবকত্ব কিন্তু নিশ্চিত হবে না। আট, কারোর বিরুদ্ধে পক্ষপাতিত্ব না করা এবং কাউকে প্রতিপক্ষ না ভাবা, এটা কিন্তু প্রায় হয়। আর এখন হলো দলীয় যুগ, পুরো দেশটাই চলছে বিরোধী।
আল্লাহ আমাদের